আচ্ছা, গত দুটো ক্লাস আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করছি, আজকে তো আমাদের সিএসএস ক্লাস শুরু হবে। তো প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, এখন একটা এইচটিএমএল ফাইল নেই, ইনডেক্স ডট এইচটিএমএল নিলাম। সিএসএস এর বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি আমরা সবই কভার করার চেষ্টা করবো, এবং আমাদের শেখার মাধ্যমটা হবে হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। মানে আমি প্রত্যেকটা প্রপার্টি ধরে ধরে শেখাবো না, মানে এই প্রপার্টির এই কাজ পরে আমি দেখাবো না, আমি রিয়েল লাইফে কাজ করতে গেলে যেখানে যেটা লাগবে, বাট আমি সবাই কভার করার চেষ্টা করবো, সিরিয়ালি সেভাবে কাজ করবো। ওকে, আমরা অলরেডি এর আগের গেলাসে সিএসএস নিয়ে কাজ করছি, তারপরে আমরা আবার শুরু করে দেখছি, যারা একবারে বুঝেন নেই দেখেন, একটা কম্পোনেন্ট বা এলিমেন্ট নিলাম, হ্যালো বাংলাদেশ, ধরেন আমি এই লেখাটা নিলাম, জাস্ট কি আছে একটা ইস1, এটাকে রান করলে আমরা হেডিং ট্যাগ পাবো, এই তো। তাহলে এই লেখাটা এখন যে এলিমেন্টে নিলাম, এটাকে যদি ডিজাইন করতে হয় আমরা কয়ভাবে ডিজাইন করতে পারি, তিন ভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটারনাল। আর এটাকে সিএসএস লেখার জন্য কয়ভাবে করতে পারি আমরা, ট্যাগ সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, সরি এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর অথবা আইডি সিলেক্টর। প্রথমে আমরা সিএসএস এর প্রসেসটা দেখি, এবং সিনট্যাক্স তো অলরেডি বুঝি, সিনট্যাক্সে পরে আসতে। তাহলে এখানে আমি এই লেখাটাকে সিএসএস লিখবো, সিএসএস লেখার জন্য আমাদের স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এইটার মাধ্যমে আমি বললাম হচ্ছে কালার ইজ ইকাল টু রেড, আর হচ্ছে বিজ ইকাল টু গ্রিন, ওকে, লাল সবুজ দিলাম, আলটিমেটলি হয়েছে। আচ্ছা, অথবা আমরা অল্টারনেটিভ করে দেখি আসলে কেমন, এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে রেড, আলটিমেটলি এটার সাথে এটা যায় না, তারপরেও আমরা এটা ছিল সমস্যা নেই, আমরা যেরকম ছিল এরকম করি। ওকে, এখন এই যে কন্টেক্টটা লিখলাম, হ্যাঁ এখন জাস্ট দুইটা প্রপার্টি ইউজ করছে, একটা হচ্ছে কালার, একটা কি ব্যাকগ্রাউন্ড কালার। এখন এটাকে যদি মিডিলে আনতে চাই, আমরা রেড এর পরিবর্তে আপাতত এটা কি করবো, সাদা কালার দিই, এফ দিই। ওকে, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। এখন কন্টেন্টটাকে আমরা মিডিলে আনতে চাচ্ছিলাম, কি করতে চাচ্ছিলাম, টেক্সট। তাহলে কি করতে হবে, টেক্সট অ্যালাইন, অ্যালাইনের জন্য কি ইউজ করতে হবে, সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে আসছে মাঝখানে। এখন এই যে কন্টেন্টটাকে তো আরেকটু সুন্দর করা যেতে পারে, কন্টেন্টের চারিদিকে কোনো স্পেস নাই, কোনো জায়গা আছে, তাহলে আমরা যদি ডানে বা লেফট রাইটে যদি প্যাডিং নাও দেওয়া, অন্তত টপ বটমে যেটা হচ্ছে আমাদের প্যাডিং হচ্ছে ভার্টিক্যাল যে প্যাডিং, সেই প্যাডিংটা অন্তত দরকার। তাহলে এখন কি করতে পারি, এখানে আমাকে বলেন আপনারা, আমরা প্রথম তাহলে একটা প্যাডিং ইউজ করি, বা ইনিশিয়ালি আমরা ধরুন 10 পিক্সেল দেন, তাহলে কি হবে, এখন চারে বসতে পারে, এতে সহজ এটা করে, আগের থেকে কন্টেন্টের সাইজটা একটু ভালো হয়েছে। ওকে, তাহলে এই যে তিনটা প্রপার্টি বা চারটা প্রপার্টি লিখলাম, প্রত্যেকটা এলিমেন্টে এভাবেই তো সিএসএস লেখার, ধরুন আমরা একটা সিলেক্টর লিখলাম, বাট এভাবে ইনলাইন সিএসএস করতে গেলে তো ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই হবে না, আমার এখানে তো আরো কম্পোনেন্ট আসতেই পারে, আরো এলিমেন্ট আসবে, আমার প্যারাগ্রাফ আসবে। এখন প্রত্যেকটা জিনিসে যদি এভাবে সিএসএস ইনলাইন করতে চাই, যেমন এখানে আমরা কালার দিলাম হচ্ছে, ধরে সরি ক্লাস না, আমরা কালার স্টাইল ইজ ইকাল টু কালার রেড অথবা ব্লু যেটাই, তাহলে কন্টেন্ট হয়ে গেল না। তা এইভাবে সিএসএস লেখার থেকে সবচেয়ে বেটার সলিউশন কি, আমরা আমরা যেটা করতে পারি, সেক্ষেত্রে আমাকে ইন্টারনাল বা এমবেডেড যেটাকে বলা হয়, এখানে এখানে যখন সিএসএস লেখবো তখন সিএসএস সিনট্যাক্সটা বুঝতে হবে। সিএসএস সিনট্যাক্সটা বোঝার জন্যে আমরা এর আগেও অলরেডি দেখাইছি, যেমন এখানে গেলে দেখবেন যে সিএসএস সিনট্যাক্স কী বলছে, আন্ডারস্ট্যান্ডিং সিএসএস সিনট্যাক্স সম্পর্কে আগে নিতে, আমি কাকে সিএসএস দেবো সেই এলিমেন্ট হচ্ছে এইটা সিলেক্টর, মানে মূল কথা হচ্ছে সিলেক্টরটা বুঝতে হবে, তাই না, সেটা এইচ1 হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, আমাদের টেবিল টিআরটি দিয়ে হতে পারে, ফর্মের ইনপুট হতে পারে, হ্যাঁ ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ হতে পারে, যা 6 ইয়ার আগে, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিজাইন করতেই পারি। সেক্ষেত্রে সেই এলিমেন্টটাকে কী করতে হবে, ধরতে হবে, সেটাকে বলতেছি কি সিলেক্টর, তারপরে ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেটে শুরু শেষ করতে হবে, দেন হচ্ছে বিভিন্ন প্রপার্টির নাম বলতে হবে, তারপরে কোলন দিয়ে ডিক্লারেশন, এরপর কি প্রপার্টির ভ্যালু, এবং একটা প্রপার্টি ভ্যালু শেষ হলে সেমিকোলন মাস্ট বি, এটা দিতেই হবে। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম সেম কাজটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে যাই, তাহলে ইনলাইন সিএসএস আমার আপাতত দরকার নেই, একবারেই দরকার নেই। ওকে, তাহলে আমরা আমাদের এখানে সিএসএস কাকে করতেছি, এইচ1, তাহলে এইচ1 ধরলাম। ওকে, এরপরে জাস্ট প্রপার্টিটা এখানে বসায় দেন, তাহলে আমরা এটাকে নিচে নিচে দিয়ে দিই, কোডটা রিডেবল হবে, এখন কি আগের থেকে বেটার হয়েছে না, এখন এটা ম্যানেজেবল না, কাজ করতে সুবিধা। আমি কয়টা প্রপার্টি, 4টা প্রপার্টি ইউজ করছি, আমি এই যে এটা রাউন্ডের শেপ দিতে পারি, আমার এটা কি বর্ডার রেডিয়াস কি করতে পারি, রাউন্ডেড করতে পারি একটু,
আমরা কোনো উইথ বলছি কি এটা? আর এটা কোনো উইথ বলিনি, আমি যদি উইথ দিতাম, ধরেন এখানে কথার কথা উইথ দিলাম হচ্ছে 500px, তখন কি হবে? 520 জল জায়গা নিচ্ছে, টোটাল জায়গার 520 জল জায়গা নিচ্ছে, এবং বাই ডিফল্ট এইচ ওয়ান দেখেন উপরে নিচ্ছে জায়গা নিচ্ছে, মার্জিন নিচ্ছে, এটা কিন্তু ডিফল্ট মার্জিন, এইচ ওয়ান প্যারাগ্রাফ ব্রাউজারে ডিফল্ট মার্জিন প্যানিং থাকে, এটা অটোমেটিক নিচ্ছে, আমি কিন্তু কোনো মার্জিন প্যানিং দিই না, এক্ষেত্রে কিন্তু জায়গা ছাড়ছে। ওকে, এখন এই যে 520 জল, এটাকে মিডিলে আসছে, লেফট সাইডে আছে, তাহলে মিডিল আনতে গেলে কি করতে হবে? হ্যাঁ, পিক্সেল লাইন তো লেখা সেন্টার হয়, মানে এটা তো পুরো ডিপ, এটা এইচ ওয়ান একটা ব্লক এলিমেন্ট না, পুরো দেখেন এখন উইথ দিলেন, এটাকে যদি মাঝখানে আনতে হয় সেখানে মার্জিন দিয়ে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মার্জিন কি করবো, অটো বললেই হয়ে যাবে, জিরো অটো বললে মানে উপরে নিচে মার্জিন দরকার নেই, বাট আমরা অটো বললেও দেখেন কি মাঝখানে চলে আসছে, তাহলে আমরা এখানে উইথ বললাম না, আপাতত উইথের দরকারই নেই, উইথের যদি কখনো এরকম কোন একটা ডিবেগ মাঝখানে মানে কোন একটা ব্লক এলিমেন্টে উইথ দিয়ে মাঝখানে আনতে হয় তাহলে কি করবেন, মার্জিন অটো বললেই হয়ে যাবে, মার্জিন অটো বললেই হয়ে যাবে, অথবা লেফট অটো অথবা কি রাইট অটো যেটা, হ্যাঁ না সেটা অ্যাবসলিউট বিষয় আলাদা, পরে যাচ্ছি। আর বর্ডার রেডিয়াস আমরা রাউন্ডের শেপ দিতে যাচ্ছি, তাহলে এখানে দিলাম 5px, তাহলে দেখবেন যে এটা কি রাউন্ডের শেপ হয়েছে, একটু কর্নার কোনো রাউন্ডের শেপ হয়ে গেছে, তাহলে আগের থেকে কিন্তু একটু বেটার হয়েছে, আগের থেকে একটু বেটার হয়েছে। এখন এইভাবে যদি প্রত্যেক, যেমন এখানে তারপরে কি ছিল, প্যারাগ্রাফ ছিল না, পি ট্যাগ, আচ্ছা তাহলে পি ট্যাগের এখানে একটা কালার দিয়েছিলাম কি রেড, তাহলে সেম আমরা যদি পিএ সিলেক্ট করলাম, পিএ সিলেক্ট করা হয়েছে, এখন বললাম যে ঠিক আছে পিএর কালার হবে ব্লু কালার, যেটাই বলি না আসছে ব্লু কালার, তাহলে পিএ ফন্ট সাইজ হতে পারে, ব্যাকগ্রাউন্ড সেটা পরের বিষয়, প্রপার্টি, তাহলে আমরা এই যে এলিমেন্ট সিনটেক্সটা যদি বুঝে থাকি, এখন এখানে একটা প্রবলেম আছে, কি আছে, এভাবে যদি সিএস লিখি তাহলে আমার এই সন তারপরে আসতে পারে, আসতে পারে না, তখন কি হবে, নিচেরটা ডিজাইন একই, তো আমি তো সেম ডিজাইন নাও হতে পারে, সব জায়গায় সেম ডিজাইন হবে, একই কালার একই ব্যাকগ্রাউন্ড সাইজ হবে না, তাহলে কি করবেন, তখন আমাকে সিএস সিলেক্টর, আচ্ছা আমরা এভাবে, আমরা এভাবে সিএস লিখবো, আমরা কি করব, এই সিএসএসটাকে আলাদা একটা ফাইলে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো, আলাদা এখান থেকে কাট করে নিয়ে আমরা নতুন একটা ফাইল ডিক্লেয়ার করবো, সেটার নাম হচ্ছে স্টাইল ডট সিএস, সিএসএস মানে কি জানি আমরা, ক্যাসকেডিং স্টাইল শীট, আচ্ছা এটা আমরা তো জানি ক্যাসকেডিং স্টাইল শীট, এটা মনে হবে, তাহলে কি লিখতে হবে, লিঙ্ক ট্যাগ নাকি LINK, এটা সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ কি কি ছিল মনে আছে আমাদের, IMG ট্যাগ, HR, BR, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ তো সিঙ্গেল ট্যাগ না, হ্যাঁ HR, তারপর ইনপুট ইনপুট ট্যাগ গুলো কিন্তু সিঙ্গেল ট্যাগ ছিল, লিঙ্ক ট্যাগের কি হয়, কি থাকে, রিলেশন থাকে, কি ধরনের রিলেশন, স্টাইল শীট, আর একটা অ্যাট্রিবিউট থাকে কি বলেন, হ্যাঁ না HREF, হাইপার রেফারেন্স, সোর্সের মতোই কাজ করে এটাও, তাহলে ফাইলে না, হ্যাঁ সোর্স হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অথবা ইমেজের ক্ষেত্রে অথবা IFM এর ক্ষেত্রে SRC থাকে, এই তো এই কাজটা আমি কিন্তু এখানে LINK দিলে হয়ে যেত, মানে এটা VS Code সুবিধা, আর যদি নোটপ্যাডে লিখতাম তাহলে তো আমাকে ম্যানুয়ালি লিখতেই হতো, এন্ড আমি যদি এটুকু না বুঝি যে স্যার এটা তো লিখেই দিছে, এন্ড আমার VS নোটপ্যাডে তো আর লেখে না, তাহলে সমস্যা না, এটা খেয়াল রাখতে হবে যে আমি আসলে কোথায় কোড করতেছি সেটা আমাকে বুঝতে হবে। ওকে, এখন যদি যাই তাহলে দেখবো যে আমাদের ডিজাইন আগের মতোই আছে, এন্ড প্রবলেমটা বাচ্চা হচ্ছে যে আমরা যখন এই যে এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, সেম এলিমেন্ট এটাকে স্পিল্ড করি, এবার নিয়ে আসি, ওকে এখন প্রবলেমটা হচ্ছে যে আমার এই সোয়ান তার একটা থাকবে না, এরকম অনেক এই সোয়ান থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা কাজ করতে পারি, এটার একটা আলাদা নাম বলে দেবো টাইটেল, তখন এখানে কি বলবো বলেন তো, টাইটেল, এখন এই যে নিচেটা তো পাইনি, বাইছে পাইনি, এতটুকু কনসেপ্টের আগ্রহ শিখেছি, আবার শিখতেছি আমরা, আর যদি এখানে আইডি ক্লাস নেস করে আইডি ইউজ করতাম তাহলে এখানে কি দিতাম, ডিজাইন আছে এখন, ডিজাইন নাই, কারণ আইডি নিলে কি দিতে হয়, হ্যাশ, এতটুকু বুঝতে, এই তিন টাইপের সিলেক্টর বুঝছি, এতটুকু বুঝলে ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর আর কি ট্যাগ সিলেক্টর, তিন প্রকার সিলেক্টর, আরও কিছু সিলেক্টর আছে, যেমন হচ্ছে প্যারেন্ট চাইল্ড সিলেক্টর, ডিসেন্ডেড সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, হ্যাঁ গ্রুপ সিলেক্টর, এইগুলো কীভাবে করতে হয় সেই জিনিসগুলো পরবর্তী স্টেপে দেওয়া আছে, যেমন আপনি যদি এখানে যান সিলেক্টর এখানে গেলে পাবেন, আবার এখানেও দেখেন সিলেক্টর লেখা আছে, তো প্রথমে আছে হচ্ছে দেখেন ইউনিভার্সাল, ওকে এখানে হতে তারা এখানে তারা আলাদা আলাদা করছে, কম্বিনেটর, সুডো ক্লাস, হ্যাঁ সুডো ক্লাস এলিমেন্ট পরে আসবো আমরা, মানে অ্যাট্রিবিউট সিলেক্টর কাজ করা যায়, অ্যাট্রিবিউট সিলেক্টর কাজ করা যায় একটু পরে আসবো, আপাতত ইউনিভার্সাল সিলেক্টর আসি, ইউনিভার্সাল সিলেক্টর আসলে কী কাজ করে দেখেন, আমার হেডিং এর কিন্তু বাই ডিফল্ট মার্জিন পেয়েছে না, এখানে হেডিং সেটটা বাই ডিফল্ট মার্জিন পেয়েছে না, এখন এই মার্জিনটা তো আমি এখন যদি বলি যে মার্জিন জিরো, কি বললাম এখানে
মার্জিন কি দিলাম জিরো, তাহলে কি হবে তারপরেও এখানে মার্জিন পেয়েছে, মার্জিন যে জিরো বলছে তারপরেও পেয়েছে। হ্যাঁ এই যে এখানে গ্যাপ আছে সাদা অংশটুকু, এটা তো মার্জিনের অংশ, না হলে জিরো। এখন আমরা এই ডিফল্ট যে মার্জিন আছে সব রিসেট করে দেবো, সেক্ষেত্রে প্যাডিংটাও, তাহলে এখানে মার্জিন জিরো বলতে হবে, প্যাডিং জিরো, প্যাডিং তো 10 পিক্সেল উপর থেকে 10 পিক্সেল পাচ্ছিল, আচ্ছা প্যাডিং তো ভিতরে পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখানে সরি, আচ্ছা তাহলে এটা কিন্তু ক্লাসই নিব আমরা, হ্যাঁ এটা ক্লাস, ওকে স্টার কি দেবো, এই স্টার এক বলা হয় হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, স্টার মানে আমার এই বডিতে এইচটিএমএল বডিতে যত ট্যাগ আছে সবাক ধরতে পারে সে। আমি যদি এখানে বলি যে কালার রেড, আমার কথার কথা কালার রেড, তাহলে আমার ওয়েব পেজে যত লেখাই নিব যাই নিব সবার কালার রেড হবে, এখন প্যারাগ্রাফে রেড কেন হয় না, কারণ প্যারাগ্রাফ তো অলরেডি আলাদা বলে দিয়েছে ডিপেন্ড করছে, এই জন্য রেড হয় না। আপনি এখানে H2 নেন বা H3 নেন, ধরেন দেখেন তো কালার রেড হয় কিনা, হয়েছে, তার মানে ইউনিভার্সাল মানে বডিতে এখন যাই নিবে সে কি হবে রেড কালার। তো আমরা চাচ্ছি যে আসলে রেড কালার না, আমরা দিব হচ্ছে যে আমার বডিতে যত ট্যাগ আছে তাদের ডিফল্ট যে মার্জিন থাকে, বিহেভিয়ার থাকে, যেটাকে কি করো রিসেট করে দাও জিরো, তার মানে কোনো ডিফল্ট মার্জিন থাকবে না। এখন আপনি দেখেন, দেখছেন কোনো গ্যাপ ট্যাপ আসে কোথায়, কোথায় কোনো গ্যাপ নাই, একবারে ডিফল্ট যে মার্জিন থাকে সব প্যারাগ্রাফের এই জন্য সব হাইট হয়ে গেল। এরপর আমরা একটা কাজ করতে পারি, প্যাডিংটাও কি করতে পারি জিরো করতে পারি, যেমন আমরা এখানে ধর একটা নেভিগেশন বার বানাবো, মেনু বানাবো, আজকে আজকে মেনু বানানো শিখবো, তাহলে বা মেনু যেটা বলে ম্যাপ নামে কিন্তু একটা ট্যাগ আছে সিস্টেমে, মানে মেনু তৈরি করতে এটা ইউজ হয়, ইউএল এর ভিতরে কি থাকে এলআই, এলআই এর ভিতরে এ থাকে, আমরা এইভাবে নিলাম ইউএল এলআই এল এর ভিতরে কি, তাহলে এখানে আমরা মেনুর তো চাইতে কোনো হোম এরকম জাস্ট একটা আনারা লিস্ট, এখন যে বাজারে গেলে কি পাবো জাস্ট একটা আনারা লিস্ট, এইটাও বাই ডিফল্ট দেখেন এখান থেকে প্যাডিং পাচ্ছে, ডিফল্ট প্যাডিং পাচ্ছে। আমি যদি এখান থেকে এই প্যাডিংটাকে জিরো করে দিই, দেখেন প্যাডিং আমরা বললাম, প্যাডিংটাও কি করলাম জিরো, দেখছেন কোন প্যাডিং আছে এখন, বাট আমার লিস্টটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, তার মানে ডিফল্ট কিন্তু ইউএলটাও কি বাই ডিফল্ট প্যাডিং পায় নাকি, মার্জিনও পায় প্যাডিং পায়, তাহলে আমি এই দুইটাকে যখনই বন্ধ করে দিব তাহলে কি হবে আবার সেই মার্জিন প্যাডিং পেয়ে গেল। তাহলে আমরা যেটা করবো ইউনিভার্সাল সিলেক্টরে বাই ডিফল্ট সবার রিসেট করে নিব, এরপরে যার যখন লাগবে তখন বলবো, না হলে কি প্রত্যেকটা এলিমেন্টে যায় তাই মার্জিন প্যাডিং জিরো করা দরকার হবে অথবা দিতে হবে, এই কারণে ইউনিভার্সাল সিলেক্ট স্টার দিয়ে কি করলাম সব হাইট করে দিলাম। এখন আমার এখানে কি করতে হবে, এই যে আমি মার্জিনটা আবার একটু দেখাই পরে দেখাচ্ছি, ওকে আমরা এই মেনুটা ইউনিভার্সাল সিলেক্টর বিষয়টা বুঝছি আমরা স্টার, আচ্ছা এরপরে এখন শিখবো ডিসেন্ডেন্ট সিলেক্টর, নিচের দিকে আসি, এটা তো বুঝছি, এটা তো বলতেছে ট্যাক্স সিলেক্টর নাকি সরাসরি এলিমেন্ট সিলেক্টর, এটা কি হ্যাশ, এটা দিলে ক্লাস, ওকে ডিসেন্ডেন্ট সিলেক্টর, এখন শিখি শিখবো ডিসেন্ডেন্ট সিলেক্টর, এরপর আছে কি চাইল্ড সিলেক্টর, এভাবে যে অ্যারো সাইন মানে এটার ভিতরে যেটা আছে এভাবে লেখা যায়, এভাবে লিখলেও যে কাজ করবে এভাবে লিখলেও সেম কাজ করবে, একই কনসেপ্ট, দুইটার কনসেপ্ট পড়ায় একই। আরেকটা আছে হচ্ছে সিবলিং সিলেক্টর, মানে দুইটাকে মার্চ করে প্লাস দেয়া, একই রকম ডিজাইন হবে দুইজনে এভাবে দিলে, আবার কমা দিয়ে দিলেও হবে প্লাস দিয়ে দিতে হবে এমন না, অনেকভাবেই লেখা যায়। তাহলে এখানে আমার এখানে চিন্তা করেন আমাদের এখানে এই জায়গাটাতে আমরা টাইটেল তো আছে থাক, ওকে এটা নিচে আমরা আমাদের ওয়েব পেজের বডি যেটা আছে না একটা কাজ করি, বডিতে একটা ডিফল্ট কালার দিয়ে রাখি নাকি হ্যাশ ডি হালকা গ্রে কালার দিয়ে রাখলাম, হ্যাঁ আচ্ছা বডির কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করলাম না, ফন্ট ফ্যামিলি নিয়ে পরে কাজ করবো, আচ্ছা আমরা এখানে ম্যাপ, ওকে প্রথমে কি আছে ম্যাপ, আমি এটা ক্লাসও নিতে পারি আর যদি ক্লাস না নেই সরাসরি কি ট্যাগ নিতে পারি, আমার এখানে ফুটারও ন্যাপ থাকতেই পারে, তাহলে এখানে দিলাম হচ্ছে মেনু, কি দিলাম মেনু, তাহলে এখানে কি আসবে ডট মেনু, মেনুর ভিতরে কি আছে বলেন তো, ইউএল আছে, ইউএল এর ভিতরে
এই যে ডিসেন্ডেন্ট সিলেক্টর একটার পরে এটা বাইরের ইভেল ধরলে কোনো সমস্যা নেই, বাট এটা শুধু মেনুর আন্ডারে যারা আছে শুধু তারা ডিজাইন পাবে, কারণ শুরুটা হয়েছে কি মেনু দিয়ে। ওকে, এরপরে এলার ভিতর কি আছে? এ আছে। এটাকে আমার আবার হোভার করার দরকার আছে, মাউস নিলে যে কালার টালার যদি চেঞ্জ করতে হয় তখন হোভার। তাহলে এটাকে বলতেছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। আবার আমি ইচ্ছা করলে কিন্তু এভাবে লিখতে পারতাম, অ্যারো সাইনটা লিখলেও কাজ করবে, ঠিক আছে, এভাবে লিখলো, এটাই ডিসেন্ডেন্ট সিলেক্টর অথবা অ্যারো সাইন লিখলে হবে। পার্থক্য দুই ভাবে লেখা যায়, পার্থক্য স্পেসিফিক আসলে পার্থক্য তো দেখি না আমি, লেখার কনসেপ্টটা যে যেভাবে লেখে একটু সমস্যা নেই। তাহলে এই যে এখানে ইউএল, যে ইউএলটা নিলেন এন্ড ইউএলের কি আছে ডট ডট, প্রথমে আমাকে আমরা যদি মেনুটা যেটা বানাই সেই মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, আমরা লাইভে কাজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি পরে কোডটা নিয়ে জাস্ট সিএসএসে বসাই দেবো। ওকে, এই যে মেনু, মেনুর মধ্যে কি আছে, মেনুর ব্যাকগ্রাউন্ড ধরে একটা কালার দিলাম, হোয়াইট দিব না, হোয়াইট কালার দিব না, আমরা একটু লাইট কালারই দিই আপাতত, পরে দেখা যাবে সমস্যা নেই, পরে এটা ম্যানেজ করবো, কারণ আপনি বোর্ডে দেখতেছেন তো বুঝতে পারবেন বা যেটাই দিই। এখানে অনেক রকমের কালার আছে, আপনাদের ইচ্ছা যে কালারটা দিলে ভালো লাগে সেইটা নিয়ে কাজ করে। আমরা এই পার্পল কালারটা দিলাম। ওকে, এখন তো আমার এই যে এইচ ওয়ান যেটা মানে এই যে অ্যাঙ্গোটা, এখানে লেখাটা কার ভিতরে আছে, এর ভিতরে আছে না, দেখেন তো এর ভিতরে আছে তো নাকি? আচ্ছা, অ্যাঙ্গোটা নিলে বাই ডিফল্ট কি আছে, আন্ডারলাইন আসে না? অ্যাঙ্গোটা নিলে কি আছে, আন্ডারলাইন, বাই ডিফল্ট কি আছে, আন্ডারলাইন। তাহলে এখন এটার মধ্যে কি করবো বলেন তো, টেক্সট ডেকোরেশন না, আচ্ছা কালারটাকে চেনে কি করতে হবে যেহেতু ড্যাশ, এখন তো দেখা যায় নাকি? ওকে আচ্ছা, তাহলে টেক্সট ডেকোরেশন আসলে কি কাজ করে, কখনো যদি আন্ডারলাইন, আবার আন্ডারলাইন দিতেও তো পারে, এটা দিয়ে প্যারাগ্রাফে যদি আন্ডারলাইন দিতে হয় কি করবেন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিবেন না? ধরেন অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট আন্ডারলাইন আসে, এখন প্যারাগ্রাফের আন্ডারলাইন দরকার, তাহলে কি করবেন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন অথবা কি হয় ওভারলাইন হয়, এটার ভ্যালু কিন্তু আবার ওভারলাইন আছে, যদি ওভারলাইন দেন তাহলে কি দেন, মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, ওভারলাইন দিলে উপরে উঠছে না, উপর দিয়ে যাবে, আবার লাইন থ্রো, লাইন থ্রো দিলে মাঝখান থেকে গেছে, দেখছেন একটু জুম করে দেয় আপনাদের বুঝতে সুবিধা হবে, এই যে লাইন থ্রো দিলে, তা আমার তো এই জায়গায় কী দরকার, আন্ডারলাইন বাদ দিতে হবে, যেহেতু আছে তাহলে কি দিতে হবে না, আমার যে এই যে ডট ডট আছে লিস্ট, আনঅর্ডার লিস্ট, তাহলে এই যে ইউএল এর ভিতর কি করব, ইউএল তো আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল এর ভিতর কি করব, লিস্ট স্টাইল, এই যে আমরা এটার জন্য আমরা কি শিখছিলাম, লিস্ট স্টাইল টাইপও হয় এটাতে বললেও হবে অথবা স্টাইল এটা বললেও হবে। আমরা এখানে বাই ডিফল্ট কি থাকে, ডিস্ক নাকি, আবার কি থাকে, সার্কেল, দেখেন সার্কেল, স্কোয়ার আছে, ইমেজ অ্যাড করা যায়, এটা লিস্ট স্টাইল ইমেজ নামে অ্যাট্রিবিউট আছে, প্রপার্টি আছে, অথবা আমরা পজিশন করা থাকলে, পজিশন করা থাকলে সিএসএস দ্বারা ওই আইকন অ্যাড করা যায় বিফোর আফটার করে, হ্যাঁ বিফোর আফটার করে কাজ করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি লাগতেছে, নান নাকি, আমরা এখানে দেবো না, চলে গেছে, বেশ চলে গেছে, আচ্ছা তো মোটামুটি এই তো হইলো। এখন এখন এটাকে তো পাশাপাশি আনতে হবে, কি করতে হবে, আচ্ছা আচ্ছা আমরা যতটুকু কাজ করছি আমার মনে হয় এই কটা নিয়ে যায় একটু, হ্যাঁ না হলে তো আবার রিফিল দিলে চলে যাবে নাকি, রিপোর্ট করে জাস্ট কি করছে আবার একটু দেখেন, আমরা মেনুর ব্যাকগ্রাউন্ড দিছি নাকি, ইউএলএ লিস্ট স্টাইল নান করছি, তারপরে হচ্ছে এর ভিতরে, এলার ভিতরে এখনো কাজ করিনি, কাজ করছি শুধু এর কি করছি, টেক্সট ডেকোরেশন নান করছি আর কালার, এরপরে যেহেতু এলআই ট্যাগ লিস্ট আইটেম নিচে নিচে আছে, ব্লক এলিমেন্ট পাশাপাশি তো আসে না, আমি কি করতে হবে, আমাকে পাশাপাশি নিয়ে আসতে হবে না, ফ্লেক্স করতে পারি, ফ্লোট করতে পারি, হ্যাঁ হ্যাঁ, তো আমরা দুইটাই দেখবো আসলে কোনটার কি সুবিধা আর কোনটার অসুবিধা সেটা আমরা শিখবো। হ্যাঁ, এই তো মোটামুটি, তাহলে এই যে বাই ডিফল্ট কিন্তু সামনে প্যাডিং পাচ্ছে না, প্যাডিং দিলে করতে হবে না, আপনি তাহলে এখানে কি করবেন, ইউএল এর মার্জিন কি করবেন, ইউএল এর মার্জিন 0 আর কি করবেন, প্যাডিং 0, আচ্ছা গেছে। এখন এই কথাটা যে আমি বারবার বলার থেকে আমি যদি ইউনিভার্সাল সিলেক্টর এই জায়গা দিয়ে রাখে তাহলে কেন কষ্ট করতে হবে আমাকে, হ্যাঁ আবার ইউএল লাইন নিলে আবার মার্জিন প্যাডিং 0 দিতে হবে, তার থেকে ভালো কি এটা দিয়ে রাখি, হ্যাঁ এই যে এখন কি হয়ে গেল, তার মানে গ্লোবালি দেওয়া থাকলো,
আমাকে আবার এটাতে বলতে দরকার হলো না। আচ্ছা তাহলে আমাদের এখানে এখন এটাকে এক লাইনে নিয়ে আসতে হবে, কি করতে হবে এক লাইনে নিয়ে আসতে। তাহলে এটাকে আমরা কাজ করতে পারি, এই লাইনটাকে যেহেতু ব্লক এলিম, এই লাইনের মধ্যে তো আইটেম, তাহলে কি করতে পারি আপাতত দেখি ফ্লোট কি করতে পারি, ফ্লোট লেফট ব্লক এলিমেন্টে ডানে বাঁয়ে সরাতে গেলে কি ফ্লোট এখনো ইউজ হয়, আগে ইউজ হতো, এখন যখন ফ্লোট ইউজ করছেন এখন অবস্থা কাহিনীটা কি হয়েছে দেখেন। ফ্লোট মানে ওকে বামে সরাই দিছি, আলটিমেটলি হচ্ছে রাইট সাইড তখন কি ফাঁকা হয়ে গেছে আর নিচের এলিমেন্ট যে আছে ওই সাইডটা ঢুকে পড়ছে, এবং কি প্যারেন্টের দেখেন ব্যাকগ্রাউন্ড সহকারে সরাই দিছে, সব প্রবলেম না। আবার যদি বলে যে না লেফট না রাইট বললাম, ধরেন রাইট বললাম, কি বললাম রাইট, তাহলে ও প্যাসারি এখন আবার দেখেন এই পাতা ঢুকে পড়ছে, তাহলে এটাকে বন্ধ করতে হবে তো, হ্যাঁ আসলে তো সমস্যা, তাহলে হ্যাঁ আসতেছি সেটা বোঝানোর জন্য আসতেছে। তাহলে এখন এই অবস্থাকে পরিত্রাণের জন্য কি করতে পারি বলেন, প্যারেন্ট যে এল আর ইউএল এর প্যারেন্ট কে বা টোটাল প্যারেন্ট কে ইউএল, তারপরে কি আবার হচ্ছে ইনঅ্যাপ, তাহলে একবারে প্যারেন্ট যেটা আছে তাকে বললাম ওভারফ্লো হিডেন, কি বলবো ওভারফ্লো, এবার গেছে, এবার কিন্তু যায় নাই, তার মানে এখন ফ্লো লেফট হয়েছে। এখন আমাকে কি করতে হবে বলেন আপনাদের, এই যে এর যে লেখাটা আছে লেখার মধ্যে প্যাডিং দরকার না, মার্জিন দরকার নাই, মার্জিন দরকার না, আমরা প্যাডিং মার্জিন লাগবে না, প্যাডিং দরকার, কার প্যাডিং দরকার বলেন তো, এ ট্যাগের না, আলটিমেটলি লেখাটা কার ভিতর আছে, এর ভিতর আছে না, এর ভিতরে, তাহলে এ ট্যাগের কি করবেন প্যাডিং দেন, বললাম ঠিক আছে প্যাডিং, মার্জিন দিলে তো পেজের তো জায়গা চলে আসে, আমার প্যাডিং দরকার, প্যাডিং 12 পিক্সেল 20 পিক্সেল, দেখেন তো প্যাডিং পাইছে কিনা, কোন দিকে চার দিকে প্যাডিং পাইছে, শিওর ভালো দেখে উপরে নিচে পাইছে, এখন কেন পায় না, আমি তো 12 দিছি, দেখেন এখানে 12-র পরিবর্তে আরো বললাম না, কই প্যাডিং তো পায় না, লাফালাফি করতেছে বাপে, না মেনু তো দিব না, এখানে কাহিনী আছে, মেনুতে প্যাডিং দিলে পাচ্ছে কেন পায় না, জায়গা পাচ্ছে না, পাবে সেটাও পাবে। এখানে ইস্যুটা হচ্ছে এই অ্যাঙ্করটা কি ইনলাইন এলিমেন্ট না, ইনলাইন এলিমেন্টে কখনো যদি প্যাডিং ইউজ করতে হয় তাকে সেটাকে ডিসপ্লে ব্লক অথবা ইনলাইন ব্লক করে নিতে হবে, কি করতে হবে মানে ওর বিহেভিয়ারটা ব্লক বানিয়ে দিতে হবে, সেটার জন্য আমাকে এখানে কি করতে হবে, ধর আমরা 16 দিয়ে রাখলাম, এখন এই জায়গাটা থেকে তাকে বলতে হবে ডিসপ্লে ইনলাইন কি ইন ইনহেরিট বললেই হয়ে যাচ্ছে, বাট এখানে যদি আমরা ইনলাইন বলি, ইনলাইন বললেও হবে না, ইনলাইন বললে তো বাইরে বলে তো ইনলাইন আছে, সে ইনলাইন কি বলতে হবে ব্লক অথবা ফ্লেক্স ইনলাইন, ফ্লেক্স বললেও হবে, আসছে এবার, তাহলে প্যাডিং আমাদের এখানে 16 হয়ে গেছে। আচ্ছা 16 বলতে আমি জুম করে রাখছি এখানে বেশি দেখাচ্ছে, হ্যাঁ এই যে আলটিমেটলি কি এরকম আছে, ঠিক আছে না, আচ্ছা বাট লেখার সাইজটা মনে হয় একটু ছোট, আর একটু বড় করলে বেটার হতো না, তাহলে এখানে কি করবেন এখানে বলেন তো, ফন্ট ফন্ট সাইজ, ফন্টের যে প্রপার্টি আছে এই যে আমাকে মূলত আসলে এই দুইটা জিনিস আপনাদের বাসাতে ভালো করে শিখবেন, আমি দেখাই দিচ্ছি তারপরেও, একটা হচ্ছে ফন্ট আর একটা কি টেক্সট, ফন্টটা কোন জিনিস আর টেক্সট কোনটা জিনিস সেটা আপনি বুঝতে হবে, ফন্ট আর টেক্সটের মধ্যে পার্থক্য বুঝতে হবে। টেক্সট হচ্ছে আমি যে আমার যে লেখাটা সেটাকে মডিফাই করার জন্য, যেমন সেটাকে অ্যালাইন করা, ডেকোরেশন করা, ট্রান্সফরমেশন করা, তারপরে হচ্ছে টেক্সট ইনডেন্ট, লাইন হাইট, লেটার স্পেসিং, আবার যখন ফন্টের মধ্যে আসবে তখন কী আসবে, কোন ফন্ট আমরা কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করিনি এখনো, মানে এই যে আমাদের যে লেখা থেকে এটা তো কোনো ফন্ট ফ্যামিলি আছে, আপনার যে এরিয়াল হ্যাভেল টিকে দেখেন না উইন্ডোজে বাইটি বলতে থাকে, আবার বাংলার জন্য কি ইউজ করে সুতনি ইউজ করেন না, আবার সিএম রূপালী ইউনিকোডের জন্য, তো আমার ওয়েবপেজে যে কন্টেন্ট আছে সেটা তো কোনো না কোনো ফন্ট ইউজ করবে, আপনার যখন রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইট বানাতে স্টাইলিশ ফন্ট দেওয়া থাকে, অনেক রকম স্টাইলিশ বাকানে ফন্ট থাকে না, তো আমরা ফন্টের আলাদা একটা ক্লাসই নেবো, ওটার মধ্যে গুগল ফন্ট কীভাবে ইউজ করতে হয়, কাস্টম ফন্ট কীভাবে ইউজ করতে হয়, অথবা ফন্ট কনভার্ট কীভাবে করতে হয়, টোটাল ওভারঅল এটা দেখবো। আপাতত এখান থেকে শুধু আমরা ইউজ করছি কি ফন্ট সাইজটা ইউজ করছি, তাই না, ওয়েট দ্বারা আবার থিকনেস বোঝায় ফন্টটা কতটুকু মোটা হবে বা চিকন হবে সেটা, আর সেই জিনিসগুলো এখানে নিচে নিচে দেওয়া আছে আপনার দেখবেন, আর ফন্টের মধ্যে আবার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে সেরিফ আর একটা সেন সেরিফ, তা আমি এদিকে এখন যাচ্ছি না, এটা ফন্টের জন্য আলাদাই ক্লাস নেবো, এটাই যাচ্ছি না, তাহলে আমার এখানে কী লাগবে, আমার এখানে অলরেডি ফন্টের সাইজটা একটু বলে দিই নাকি, ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল দিলাম, একটু বড় হয়েছে মোটামুটি চলে, আর এখন এই যে টেক্স এটা তো একটা টেক্স, এই টেক্সটাকে আমি একটু বোল্ড করবো অথবা কি আপার কেজে কনভার্ট করবো, আমি লিখছি ছোটো হাতের কিন্তু প্রিন্ট হবে আপার কেজে, সেটার জন্য টেক্সের যে প্রপার্টিগুলো আছে, টেক্স অ্যালাইন ইউজ করছি, ডেকোরেশন ইউজ করছি, টেক্স ট্রান্সফরমেশন, এটা দ্বারা ছোটো হাতের করা যায় আবার কি বড় হাতের আবার ক্যাপিটালাইজ করা যায়,
তাহলে এখানে আমরা কি লিখবো? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বুঝছে? আগে তো একটু বেটার হয়েছে। আর ফন্টটাকে একটু মোটা বানাবো, তাহলে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট একটা ফন্টের বাই ডিফল্ট ওয়েট থাকে 100 থেকে 900, এটা আবার ফন্টের উপর ভেরি করে, গুগল ফন্ট যখন ইউজ করো তখন বুঝতে পারবে। 100 দিলে ঠিক আছে, ডিফল্ট এটা আপনার তো 500 দিলে এনাফ, মানে 500 দিলেও হয় না 600 দিলে, আমার মনে হয় না যে এখানে ফন্টের দরকার আছে, বাট বাই ডিফল্ট যেটা সেটাই থাকে যে 500 বা 600 দিলে বেশি বোল্ড হয়ে যাচ্ছে। তো 500 বললেও যা না বললেও কিন্তু তাই হচ্ছে, তারপর আমি বলে রাখি যে বাই ডিফল্ট 500। ওকে, এটা আবার ফন্ট এই থিকনেসটা আবার ফন্টের উপর ভেরি করে কোন ফন্ট, আমি কিন্তু কোনো ফন্ট ফ্যামিলির নাম বলি নাই, বলছি বলি নাই। এই যে কোডটুকু মোটামুটি এখন কি হয়েছে না মেনু, বাট একটু বাদ আছে, হোভার করলে যাতে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয় একটু চেঞ্জ হয়, তাহলে এই কোডটুকু আর ইয়ে দেয়। দেখেন আমি কোডটা তো রিফ্রেশ দিলে আবার চলে যাবে, এই কোড কিন্তু ইয়েতে নাই। তো এটা পুরোটা কপি করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, কি আছে কপি রোল, কপি রোল করেন, আর এই যে অ্যাঙ্কর টেক্সট যেটা ছিল আমি এটা ফালাই দিলাম, এবার আসছে। আর হোভারে কি দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিবেন বিজি, আমরা এখানে যে কালারটা ইউজ করছি এইটারই একটু ড্রাক কালার ইউজ করবো, ড্রাক দিলাম। এবার যাই দেখি তো আসলে হয়েছে কিনা, হয়েছে হোভার হচ্ছে, মানে আপনাদের ওখানে যদি কম দেখা যাচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে, তাহলে আর একটু ড্রাক করে দেখি, হয়েছে মেনু। আমি যদি এলাই প্যাডিং দিতাম তাহলে এটা ফুললি কাভার হতো না, বুঝছেন? আপনি এলাই প্যাডিং দিলে যখন এর উপর হোভার হয়ে হোভার তো করতেছেন এর উপরে, তখন দেখবেন যে প্যাডিং উপরে খানিক বাদ পড়ছে, নিচে খানিক মিলে দিতে পারবেন না। আর আমি যেহেতু এই যে ডিসপ্লে লাইন ব্লক করে নিছি, কোনো সমস্যা নেই, পুরোটা মেনু হয়ে গেল, তাহলে মেনু বানানোর সমস্যা। এবং এই কাজটা যদি আপনি ফ্লেক্স দিয়ে করতেন আরও সহজ হয়ে যেত, এই যেখানে ফ্লোট লেফট করছি তাহলে দুইটা প্রপার্টি ইউজের কম হয়ে আসতো, আমি সেটাও দেখাই দিই। আমরা কি ইউজ করছিলাম এখানে, ওই যে ওভারফ্লো হিডেন এর এক্সাম্পল আমি আরো ভালোভাবে দেখাচ্ছি একটু পরে। আমরা এখানে ওভারফ্লো লাগতো না, ধরুন ওভারফ্লো বাদ দিয়ে দিলাম, হ্যাঁ রেসপন্সিভ না, এই জন্য ফ্লোট আমরা ইউজই করবো না। লেআউটের ক্ষেত্রে আসলে আমরা ফ্লোট ইউজ করি না, এখন যা সেখানে জন্য বললাম। এখানে যে ফ্লোট করছেন না ডিসপ্লে ফ্লেক্স, এখন শুধু ফ্লেক্স দিলে, ফ্লেক্সের আরও অনেক প্রপার্টি আছে, ফ্লেক্স অনেক কাজ করা যায়, সেটার জন্য আলাদা ডেডিকেটেড ক্লাসই নিব, বুঝবো। সেক্ষেত্রে কি হয়েছে, কাজ হলো? হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স কাজ করছে, এই ডিসপ্লে ফ্লেক্স এখানে হবে না, ডিসপ্লে ফ্লেক্স কাজ করে সবসময় প্যারেন্টে, মানে ফ্লেক্স তো সবসময় প্যারেন্টে বলতে হয়, চাইল্ডে বলতে হয় না, এলআই তো একটা চাইল্ড নাকি, তাহলে এখানে এটা হবে না, এটা না হয়ে কোথায় হয়ে যাবে, এটার মধ্যে যদি বলি তাহলে কাজ করো, ফ্লেক্স তো সবসময় প্যারেন্টে কাজ করে, কখনোই চাইল্ডে না, এই যে কাজ করছে না একই জিনিস না, তখন কিন্তু আবার ওই যে ওভারফ্লো হিডেন, হ্যাঁ এই কাজটা আর করতে হলো না, জাস্ট এতটুকু করলে হয়ে যাচ্ছে। এবং এই যে ফ্লোটের আমার এখানে কি হয়েছে, রেসপন্সিভ কাজ করছে, আবার রেসপন্সিভ কিন্তু কাজ করে নাই, কাজ করছে, কাজ করে নাই, সেক্ষেত্রে আমাকে আবার এক লাইন সিএসএ লিখতে হবে, সেক্ষেত্রে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ, র্যাপ বাইটে বলতে র্যাপ থাকার কথা। এবার র্যাপ হয়েছে, ছোট করেন ও এত নাকি নিজে নিচে চলে আসবে, ডাইটল র্যাপ থাকে না, র্যাপ করে দিতে হয়ে যায়, তাহলে রেসপন্সি তো হয়ে গেল। বাট এই সময় আসলে আমরা এরকম থাকি না, এটা একটা বাটন থাকে, ক্লিক করলে নিচে নিচে চলে আসবে, সেটার জন্য আমরা ভিডিও করি করতে পারি, সেটা পরে আর নিজের এই মোবাইল মেনু বানিয়ে দিতে পারি, এটাকে মোবাইল মেনু বানিয়ে দিতে পারি, যে মোবাইলে যখন ক্লিক করবো তখন এটা মোবাইল মেনু আসবে। ওকে, তাহলে মেনু বানানো কিন্তু সহজ, আমি দুইভাবেই দেখা দিলাম আমরা, সেক্ষেত্রে এলে তার কোনো কাজই নেই, এটা দরকার আছে, এটা দরকার নেই, হয়ে যাচ্ছে, জাস্ট এক লাইন করতে হয়ে গেল। ওকে আচ্ছা, দুইভাবে করা যায়, তাহলে আমি এটাকেও কপি করে রেখে দিই, আর আচ্ছা যেটা স্ট্যান্ডার্ড এটাই শিখে এইভাবেই শিখেন, যেটা যেহেতু এটা স্ট্যান্ডার্ড আমার এটা লাগতেছে না, এল আইটাকে টোটালি বাদ দিয়ে দিলাম নাকি, এটা যেহেতু লাগতেছে না বাদ দিয়ে দিলাম। ওকে, এই তো ওভারফ্লো হিডেনও কি লাগতেছে না, যেহেতু আমরা ফ্লেক্স ইউজ করছি, ফ্লেক্সের মজাই আলাদা, কয়েক লাইন কোড লিখলে সুন্দর রেসপন্সিভ কাজ করা যায়। হ্যাঁ ফ্লেক্স কল দিলাম কলম হয়ে যাবে, যখন ওই ডিসপ্লে আসবে সেক্ষেত্রে মিডিয়া করি লিখতে হবে আমাকে, মিডিয়া করি তো শিখে নেই এখনো, মিডিয়া করি সব কিছু করা যাবে, ফ্লেক্সের আরও কাজ এখন ওদিকে যাচ্ছি না, আমাদের ফোকাস ওদিকে না। আচ্ছা আমরা মোটামুটি সিএসএস যতটুকু দেখলাম, দেন এই প্রপার্টিগুলো কিন্তু ঘুরে ফিরে প্রতিদিনই শিখতেছে, আলটিমেটলি যে টেক্সের যে কাজগুলো শিখলেন
একই জিনিস নিয়ে ফন্ট প্যাডিং ডিসপ্লে ফন্ট এর ঘুরে ফিরে তো এই জিনিসই আসবে। তাহলে আমরা মেনুর কাজ শিখছি, আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কোনো একটা হেডার মানে কোন একটা টেমপ্লেট ফলো করে সেটার মতো তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, যেমন আমি স্টার্ট পুটস্টার সাইডে চলে যাই, এখান থেকে কোনো একটা টেমপ্লেটের আমরা ব্যানার বানাবো, হেডার যে ব্যানার থাকে সেই ব্যানারটা বানাবো। যেমন এই যে এখানে একটা আছে দেখেন, এই একটা আছে, হ্যাঁ, তারপরে এই একটা আছে, এই যে আমি যদি লাইভ প্রিভিউ দিই আপনাদের জন্য, এই যে গেলাম, এই জিনিসটা শিখবো। আমরা ব্যাকগ্রাউন্ডে কালার তো শিখছি না, শুধু কালার, আজকে ব্যাকগ্রাউন্ডে ইমেজ শিখবো। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, পিছনে ইমেজ, ওকে। আর এখানে যা আছে এটা তো আপনারা পারবেন, এটা কি আছে, একটা H3, একটা H1, একটা কি বাটন, বাটন বানানো সহজ। হ্যাঁ, এবং বাটনটাকে তো লিঙ্ক, এটাতে যান প্র্যাকটিক্যালি আমরা কাজের মাধ্যমে কাজগুলো শিখবো, মানে এটা বানাইতে গেলে কি লাগে সেই জিনিসটা শিখবো। আমরা এটা সকালে বেসে এটা শিখেছি, তাহলে আপনাদের এটা শিখে নাকি একই জিনিস জাস্ট আলাদা? ওকে, এটার মধ্যে জাস্ট একটা এইচআর আছে, এটার মধ্যে শুধু এটা নাই, এটার মধ্যে বাটন আছে নাকি, আর এটার মধ্যে দুইটা টাইটেল, আর এটার মধ্যে একটা টাইটেল একটা কি একটা প্যারাগ্রাফ। ওকে, তাহলে আমরা এটা শিখে, হ্যাঁ, একটা বর্ডার আছে এখানে, হরিজন্টাল লাইন হতে পারে, আবার এই যে এটা আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে। তাহলে আমরা এইটা শিখি নাকি, এটা শিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ইমেজটা আমরা নিয়ে কাজ করব। তো এই ডিজাইনের জন্য আমরা কি করতে, এটার আবার কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখেন মেনু সহকারে আছে, তো এটা পরে পজিশন নিয়ে এখন কাজ করাই নি, তো এই জন্য যাবো এটা পুরোটা। তাহলে আমার মেনুর কাজ শেষ, আপাতত ধর মেনুর কাজ শেষ। আমরা আর একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কন্টেনার নামে একটা ক্লাস নেই, মানে মেনুটা ওয়েবসাইটের লেআউট দেখেন দুই ধরনের হয়। হ্যাঁ দেখেন এই এই বরাবর দেখেন ফলো করেন, এখানে জায়গা বাদ আছে না, এই যে দেখেন এখানে মানে এপারও বাদ এপারও বাদ, এই যে দেখেন এখানে বাদ এখানে কি, মানে একটা নির্দিষ্ট উইথ থাকে। তো ওয়েবসাইটের লেআউট দুই রকম, একটা হচ্ছে ফ্লুইড লেআউট আর একটা হচ্ছে ফিক্সড লেআউট। এটা কিন্তু ফিক্স মানে বক্স লেআউট বলতে পারে, মানে একটা ফিক্সড একটা এরিয়ার মধ্যে। আবার কিছু কিছু ওয়েবসাইট দেখুন ফুল ওয়েবসাইট, যেমন আমাদের পিপল অ্যান্ড টেক ওয়েবসাইটে যান, পিপল এই ওয়েবসাইটে দেখুন ফুল উইথ, মানে কোনো সাইড সিড কিচ্ছু নেই, পুরো ডিসপ্লে যত বড় ওয়েবসাইটে তত বড় না, মানে দেখেন এখানে কোনো গ্যাপ আছে জাস্ট, হ্যাঁ হাতে একটু প্যাডিং আছে, বাট পুরো জায়গা জুড়ে আছে না ওয়েবসাইট, বাট এই ওয়েবসাইটে পুরো জায়গা জুড়ে আছে, এ পারবা দে পারবা। তো আমার মেনুটা কি হলো, পুরো ওয়েবসাইট জুড়ে হলো না, আমার কন্টেন্টটা যদি এখান থেকে শুরু হতো বেটার হতো না? তাহলে একটা কাজ করেন, যদি আগের পাশে দেখেন আপনাদের একটু দেখাই দিই, আমরা একটা ক্লাস নেবো এখানে বোঝার জন্য, ডট কন্টেনার, কন্টেনার কি একটা বাক্স নাকি, কন্টেনার মধ্যে লরেম নিলাম, ওকে, বোঝার সুবিধার্থে এই যে কন্টেনার নিচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা, আর উপরে লেখা সব বাদ দিয়ে দিলাম আপাতত, এগোটা কোনোটারই দরকার নেই, হেরিং নিয়ে কাজ করছিলাম না, হেরিং তো ফালাই দিছে টাইটেল, আচ্ছা এটা দরকার নেই। এই যে কন্টেনার নিলাম, আমি কন্টেনারটাকে ধরে ধরে বোঝার সুবিধার্থে কন্টেনার, এটার ব্যাকগ্রাউন্ড মানে একটা কালার দিলাম, কালার সাদা আসছে। এখন এই কন্টেন্টে কোনো উইথ বলছি আমি, ওই যে তাহলে একটা নির্দিষ্ট উইথ বলে দিলাম, উইথ আমরা দিলাম হচ্ছে পার্সেন্টেজও দিতে পারি, অথবা ধরেন হচ্ছে 1024 পিক্সেল দিলাম, ডেস্কটপ রেজলিউশনে মোটামুটি 1024x992 উপরে দিলাম, আসছে জাস্ট 900x1024, এটাকে মাঝখানে আসছে। আচ্ছা একটা প্যাডিং দিয়ে রাখি আপাতত বোঝার জন্য, প্যাডিং, এখন এই যে কন্টেনার যেটা নিলেন এটা কি আসলে এখান থেকে 1024 সেটাকে মিডিল আছে, তো আমাদের তো এটা মিডিল আনতে হবে, কোথায় আনতে হবে, তো মিডিলে কিভাবে নিয়ে আসতে হবে বলেন, মার্জিন কি বলবো, অটো জিরোটা বললে তো উপরে নিচে জিরো, মার্জিন জিরো অটো মানে উপরে নিচে কোনো মার্জিন নাই, এটাই মানে জিরো না দিলেও হবে, আর স্যার মিডিলে, মিডিলে আসছে না, মিডিলে অটোমেটিক, এখন ডিসপ্লে যত বড়ই হোক
সেই 1024টা সবসময় কি মাঝখানে থাকবে না? মাঝখানে থাকবে। আর এই যে জিরোটা যেটা বললেন এটাকে এভাবেও লেখে অনেকে, যেমন বুটস্ট্র্যাপ লেখে, বুটস্ট্র্যাপ হচ্ছে কলাম কন্টেনার, বুটস্ট্র্যাপে কন্টেনার আছে এবং কন্টেনার আবার সাইজ আছে, এই কন্টেনার সব এই 1024 কি মোবাইলেও দেখাবে? সেটার জন্য কন্টেনার সাইজ ছোট হয়ে যাবে না? হ্যাঁ, এরকম বুটস্ট্র্যাপে যখন আমরা মিডিয়া করে শিখবো তখন দেখাবো যে এই কন্টেনারটাই এক এক ডিভাইসে এক এক রকম হবে, একটা রেঞ্জ থাকবে যে এত রেঞ্জের থেকে এই কন্টেনার এত বড় হবে, তারপরে ছোট ডিভাইস আর একটু ছোট হবে, কারণ 1024 তো আমার ডেস্কটপের জন্য, কিন্তু মোবাইলের ডিসপ্লে তো আর 1024 না, তখন আমাকে এই কন্টেনার সাইজ ছোট করে দিতে হবে না, সেটা পরে মিডিয়া করে শোনা যায়। তাহলে এখানে আমি কি দেখাতে চাইলাম বলে গেলাম, আচ্ছা সেটা হচ্ছে, আচ্ছা এই যে মার্জিন জিরো, ও সরি যেটা বলতেছিলাম ML মার্জিন লেফট অটো MR রাইট, উপরকার লাইনে যে কথাই নিচের লাইন দুটো হয়েছে, তো যার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন, কোনো সমস্যা নাই। তো আমি চাচ্ছিলাম যে আমার এই এই এটা ব্যাকগ্রাউন্ড পুরোটাই থাকবে, বাট আমার এই কন্টেনারের ইয়াটা হচ্ছে মাঝখানে থাকবে। তাহলে এই কন্টেনার ক্লাসে আপাতত আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, কালারও চাচ্ছি না, প্যাডিংও চাচ্ছি না, শুধু মার্জিন জিরো অটো আর এটা ইউজ করবো। কি ইউজ করবো? জাস্ট এতটুকু, সরি এটাও লাগতেছে না। এই যে কন্টেনার বানায় রাখলাম, এই কন্টেনারটা সবার জন্য ইউজ করবো, এখন যেখানে দরকার সেখানে কন্টেনার, এই লেও। তাহলে এখন আমার এই কন্টেনারটা কোথায় ইউজ করবো বলেন? এই যে ন্যাপের ভিতরে, ন্যাপে যত ব্যাকগ্রাউন্ড আছে ন্যাপের ভিতরে কন্টেনার নেব, কি নেব? ন্যাপের ভিতরে একটা কন্টেনার নেব, ন্যাপ তো পুরো জায়গা জুড়ে আছে, আমি পুরো ডিসপ্লে, না হলে আবার কি হবে যদি ন্যাপের বাইরে কন্টেনার নেই তাহলে এই লেফট অ্যান্ড রাইট সাইডে সাদা দেখা যাবে। দেখাচ্ছে দুই ভাবে, এখানে ডট ফরম্যাট দিলাম, ওকে এখন আমি যাই, ঠিক আছে। তার মানে আমার লেখা কি কোথায় শুরু হবে? এখান থেকে শুরু হবে না, বাট এখানে একটা ইস্যু আছে, ফার্স্ট এলিমেন্টে প্যাডিং এফার কি আছে? এখান থেকে যে প্যাডিং ডানে বামে এলায়ের অ্যাঙ্গোর প্যাডিং আছে না, তাহলে এটার প্যাডিং যদি বাদ এখান থেকে শুরু করতে হয় তাহলে তো প্যাডিং এখান থেকে দেওয়া উচিত, প্রথমটার প্যাডিং নাও থাকতে পারে, ওইটা পরে ছোট ক্লাস দিয়ে মানে পরে শেখাবো। আপাতত এখন কি আগের থেকে ওইটা, এখন এই জায়গাটাতে আমরা সেম জিনিসটা করবো, এটা করবো কোনটা, এটা বলেন আর এটা বলেন যেটা পছন্দ আপনার, কোনো সমস্যা নেই, এটাও করতে পারেন, এটা দিব, আচ্ছা সুন্দর লাগতেছে, ভালো কথা। আচ্ছা এখানে কাজ আছে, ওইটা নিলেও কাজ, এটার মধ্যে আবার কাজ আছে, এটার মধ্যে কিন্তু একটা শ্যাডো আছে, ঝাপসা সাদা সাদা, হ্যাঁ এটা আমার পজিশনে পড়ছে। আচ্ছা তাহলে এটাই শিখি প্রথমে, একটা এরিয়া নাকি এটা চিন্তা করতে হবে, এটা একটা কি হেডার এরিয়া না? তাহলে মেনুর কাজ শেষ আমাদের, কি মেনুর শেষ না, মেনুর কাজ শেষ, তাহলে এখানে নতুন করে একটা, তাহলে এই কন্টেনারটা বাদ, এটা যার বোঝার জন্য দিছিলাম নাকি, ওকে তাহলে এখন নতুন করে কি শুরু হচ্ছে আপনার, হেডারের কাজ, তাহলে একটা কমেন্ট আউট করে না, হেডার স্টার্ট, তো এই স্টেমেলে কিন্তু হেডার নামে কি ছিল একটা ট্যাগ আছে না, হেড হেডার, তো অবশ্যই হেডার ট্যাগ যেহেতু আসে ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস, আপনি এখানে ডিভ নিয়েও করতে পারতেন। আর ডিভের বিষয়টা কি কার বলতে হবে, ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট নাকি, জাস্ট ডিভিশন আলাদা আলাদা করার জন্য। তো হেডারের মধ্যে আমরা কি ডিপ নিব না এখন, কন্টেনার নিব না আগে, যেহেতু আমরা নির্দিষ্ট উইথ করতেছি তাই না, এই যেমন এটাও দেখেন যে বরাবর আছে না, একটা নির্দিষ্ট উইথ বরাবরই আছে, এই যে নিচের দিকে আসেন, তাহলে একটা কন্টেনার নেবেন, কি নেবেন, ক্লাস হবে কি, অলরেডি তো এটা তৈরি করা আছে, আমাকে নতুন করে লিখতে হবে কি আর, কন্টেনার, এন্ড এই কন্টেনারের ভিতরে কি আছে, কি আছে এই জায়গাটাতে, তাহলে এটাকে বলতেছি হেডার টেক্সট বা হেডার এরিয়া বা হেডার কন্টেন্ট, যা এরকম একটা ডিপ নেওয়া উচিত না আমার, তার ভিতরে কি আছে, একটা H3 একটা H1 তারপর একটা, তাহলে সিম্পল ভাবে চিন্তা যদি করি আমরা এখানে ডট একটা ডিপ নিব, হেডার টেক্স বা হচ্ছে হিরো টেক্স বা হেডার কন্টেন্ট, যা ইচ্ছা আপনি লেখেন, মানে এই ক্লাসের নামগুলো আস্তে আস্তে শিখে ফেলাবেন আপনারা, যে কী লেখা উচিত, কিছু থিম দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে এখানে কী লেখা উচিত। হেডার কন্টেন্টের ভিতরে একটা H2 নিলাম, নিয়ে লেখাটা কপি করে নিয়েছি, এই লেখাটা একটু ব্যতিক্রম না, একটু একটু ইটালিক করতে হবে, তাহলে আমাদের কি ইটালিক করতে হবে, এরপরে H1 সরি H1 তারপর কি আছে, একটা বাটন আছে নাকি, তো বাটনের জন্য কি বাটন নিব,
না এটা একটা লিংক যে হতো, এটা একটা কি লিংক না, এই যে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে বাটন না নিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটা বাটন বানাই দেবো। তাহলে এখানে কি লেখা আছে, টেল মি মোর। আচ্ছা টেল মি, আমার মার্কআপ করা শেষ, অলমোস্ট মার্কআপ করা শেষ, বাট এখন এই লেখা কোথায় আছে, মিডিল আছে, ঠিক আছে না, আর এটার একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো আমরা ইমেজ তো শিখি না, আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখি। তো কালারটা কার হবে, পুরো এরিয়া জুড়ে হবে না? এখন ঠিক আছে, মানে মার্কআপ শেষ আমার। আর এই জায়গায় আপনার যে এলিমেন্ট নিলেন, হেডারের ভিতর কি আছে, H2 H1 আর কি অ্যাঙ্কর, আপনি ইচ্ছা করলে প্রত্যেকের জন্য আলাদা ক্লাস নিতে পারেন, অথবা কি লিখতে পারেন, নেস্টেড সিলেক্টর যখন করতে যাবেন তখন কিভাবে সিলেক্ট করবেন, একটু আগে তো শিখালাম এটা, ডিসেন্ডেড সিলেক্টর না, তাহলে কি লিখতে হবে বলেন, প্রথমে লিখতে হবে হেডার কন্টেন্ট নাকি, হেডার কন্টেন্ট প্রথমে আমরা হেডার ধরবো, কি লিখবো, হেডার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই নাকি, হেডার, ওকে। তাহলে এখন হেডার সরাসরি ধরলেন, হেডারের বিজি হ্যাশ একটা কালার দিলাম, আসছে হেডার কালার, হেডার কালার আসছে না, আমার কন্টেন্ট কালার তো আবার সাদা বানাইতে হবে। আর এখানে সাদার মধ্যে ডিফারেন্স আছে, এটা একটু সাদা কম, এটা একটু সাদা, এটা হচ্ছে পিওর সাদা, আর এটা সাদার থেকে একটু কম আছে। আচ্ছা তাহলে আমরা দুইভাবে কাজ করি, এটার আলাদা আলাদা ক্লাস নিতে পারি, অথবা ডিসেন্ডেড সিলেক্ট করতে পারি। এরপর কি আছে, হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্টে যা আছে সব লেখা কি হবে, টেক্সট অ্যালাইন মাঝখানে আছে না, এই যে একটু আগে টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করছেন, কিন্তু একটু আগে ইউজ করছেন আপনার, আসছে মাঝখানে, বাট হেডার কন্টেন্টের যে লেখা কোনো উপরে নিচে জায়গা বাদ দিচ্ছে না, এই দেখেন এখানে বাদ দিচ্ছে, নিচের দিকেও কি, এখানে কতটুকু জায়গা বাদ দিচ্ছে, তাহলে কি করতে হবে, প্যাডিং দিতে হবে না? তাহলে আমরা কি করব, হেডার কন্টেন্টে প্যাডিং, কারণ এটার মধ্যে যা আছে সেটার উপরে নিচে হবে, ডানে বামে ধর হবে না, লেফট রাইট হবে। তাহলে এখানে বলেন যে ঠিক আছে, প্যাডিং টপ বটম 150 পিক্সেল, ডান ডানে বামে জিরো আসছে, মিডিলে, মিডিলে চলে আসছে। এখন এটা কি করতে হবে, এটার যে ফন্ট সাইজ, এখানে যে ফন্ট সাইজ আছে সেই ফন্ট সাইজ দিতে হবে, যে কালার আছে সেই কালার দিতে হবে, আবার এটার নিচে কোনো মার্জিন একটু বেশি আছে, আর আমরা গ্লোবাল মার্জিন তো বাই ডিফল্ট রিসেট করিয়ে দিছি, দিছি না আমরা শুরুতেই, যে মার্জিন জিরো। আর আরেকটা জিনিস আপনাদের শিখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আরেকটা প্রপার্টি হবে, বক্স সাইজিং বর্ডার বক্স, মানে এটার ব্যবহার তো দেখেনি, দেখাইছি, এটা কি কাজ করে বলেন তো, ওই ফরমের ওখানে, আচ্ছা এটার ব্যাপারটা একটু শিখে নি, এটা লেআউট ডিজাইন করতে গেলে এটা ম্যান্ডেটরি, এটা এখানে দেওয়া রাখাটা বেটার, না হলে প্রত্যেক জায়গায় বলতে হবে, গ্লোবালি বললে তার বলতে হবে না, এক জায়গাতে হচ্ছে কথার কথা। ধরেন এখানে একটা বক্স আছে, ধরেন এই জায়গাটাতে আমি জাস্ট লাইভে চেক করে দেখে তাহলে হয়ে যাবে, তার আগে আমার এটা বন্ধ করতে হবে, না বন্ধ করলে তো বুঝতে পারবো না, যখন এটা করছেন সব মার্জিন টার্জিন পাই গেছে। বক্স ধরলেন, বক্সের এখানে এই যে বক্স, ব্যাকগ্রাউন্ড রেড, হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ভালো করে দেখেন, এই হচ্ছে আপনার বক্সের সাইজ 100 বাই 100। এখন এটার ভিতরে যে লেখা আছে, কন্টেন্ট তার আঁকতেছে না, আঁকতেছে কন্টেন্ট আঁকতেছে না, সে ক্ষেত্রে কি হয়েছে, ওভারল্যাপ হয়ে গেছে না, এখন এই কন্টেন্ট তার আরেকজনের মধ্যে চলে গেছে, সেটাকে বন্ধ করার জন্য একটা প্রপার্টি আছে, একটু আগে শিখলাম না, কি বলেন তো, ওভার ওভার ফ্লো, এই যে ওভার ফ্লো কি বললাম, হিডেন, যা আছে আপনার ঘরের মধ্যে থাকে, বাইরের লোক না দেখলে হয়েছে, তাই না, কারণ আরেকজনের কন্টেন্ট যদি একটা ডিবির কন্টেন্ট যদি আরেক ডিবে চলে যায় তাহলে সমস্যা না, এই জন্য কি বললাম ওভার ফ্লো হিডেন, আবার ওভার ফ্লো এটাও বলতে হবে, স্ক্রল কি বলতে পারি, ঠিক আছে এখন তো ঘরের মধ্যে হলে তো দেখতে হবে, বাইরে না যাই দেখতে তো হবে আমাকে, তাহলে ওভার ফ্লো কি দেবো, স্ক্রল দেবো, ওকে। আপাতত আমরা কি দিলাম, এখন বক্স সাইজিং বোঝানোর আগে যে জিনিসটা, এখন ধরেন আমার এই লেখাটা কি প্যাডিং লাগবে না, আচ্ছা এটা মানে আমার একটা 200 বাই 200 করে, এখনো মোটামুটি আছে, যদি এখন আর ওভারফ্লো নিয়ে সমস্যা নেই, কন্টেন্ট কম, আচ্ছা 200 বাই 200 এটা হচ্ছে আপনার বক্সের সাইজ। এখন এটার ভিতরে কি দিবেন, প্যাডিং দিবেন জায়গা তৈরি করার জন্য, প্যাডিং একটু ফলো করবেন, 20
ই হয়ে গেল, ডিপটার যে 20 পিক্সেল অতিরিক্ত দিলেন সেটা কোথায় চলে গেল? বাইরে চলে গেল না? তো আপনি যখন টেম্পলেটিং করবেন একটা ডিপের মাপ প্যাডিং দেবেন, সে যদি আরোজনের মধ্যে ঢুকে যায় হবে সমস্যা না? এটা এটা সমস্যা মানে আপনার জায়গা আছে 200 বাই 200 পিক্সেল, এখন এখানে ঘর তুলতে গেলে ঘর তো আপনাকে যদি বারান্দা রাখতে হয় তাহলে তো কি করতে হবে, ঘরের সাইজ 80 করতে হবে, 100 করতে হবে, জায়গা বাদ দিতে হবে, তো আপনি অন্যের জায়গায় করতে পারবেন না, করতে পারবেন তাহলে সমস্যা না, আর জন্য উপর অবলম্ব হচ্ছে। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করি ওই যে ওই প্রপার্টিটা বক্স সাইজে বর্ডার বক্স, এখন যা আছে ঘরের মধ্যে আছে ভাই, অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ তার নাই, বুঝতে পারছি? তাহলে শুরুতেই যদি আমি বক্স সাইজিংটা দিয়ে রাখি তাহলে কি হবে, কোনো এলিমেন্টে যদি প্যাডিং ইউজ করি তাহলে কি শুধু তার যে হাইট উইট আছে তার মধ্যেই পাবে, বাইরে কোনো কখনো ওভারল্যাপ হবে না। এই বক্স সাইজিংটা এই জন্য আমি শুরুতে দিয়ে রাখলাম। এখন ক্লিয়ার? জাস্ট এটাই বোঝানোর জন্যই আমি এটা দেখা দিলাম বক্স সাইজিং। তাহলে শুরুতে এই তিনটা জিনিস দিয়ে রাখলে আমাকে আর এই মার্জিন প্যাডিং বক্স সাইজিং নিয়ে কখনোই আর টেনশন করতে হবে না। ওকে, আমার মনে হয় আমরা এখন এই পর্যায়ে আসছি। এখন শুধুমাত্র এলিমেন্টগুলো ডিজাইন করা, কি করা দরকার? ডিজাইন করা দরকার, জাস্ট কিচ্ছু না, এটা কালার দেওয়া, ফন্ট সাইজ দেওয়া, আর এই বাটনের ডিজাইন করা, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে যাব, প্রথমেই হচ্ছে মার্কার চলে যায়। কি আছে এখানে হেডার কন্টেন্টের মধ্যে? কি আছে? H2, H1 আর কি A। আমরা ক্লাস নিতে পারি অথবা কি ডিসেন্টেড সিলেক্ট, আমরা যদি ডিসেন্টেড সিলেক্ট করতে চাই প্যারেন্ট চাইল্ডের যে বিষয়টা, তাহলে এখানে লিখতে হবে H2, এভাবে লিখতে হবে না, আবার লিখতে হবে H1, তারপর লিখতে হবে কি A, এভাবে লিখতে হবে না? তো এইভাবে না করে আমরা আলাদা ক্লাস তো নিতেই পারি নাকি, ক্লাস সাব হেডিং নাকি এবার দিতে পারি না? এখানে হচ্ছে ক্লাস হেডিং, এটা নাম দিয়ে দিলাম হচ্ছে ক্লাস অ্যাকশন বিটিএন নাকি, বা বিটিএন যেটাই বলে, বুঝছে? এখন আমরা লাইভে যা কাজ করব, প্রথমেই হচ্ছে এটাকে ধরলাম, কি আছে সাব হেডিং নাকি, মানে এটা কীভাবে সিএসএ লিখতে হয়, আমি কিন্তু সিএসএ লিখি এখান থেকে, সিএসএস লিখবো। এখন এটাতে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, চলে আসছে। প্রথমে এটা কালার দেব, কালার হ্যাশ F7F7F7, আসছে কালার? ওকে, এটার মার্জিন বটম মানে নিচে তো একটু দেখা দরকার নাকি, যেহেতু আমরা গ্লোবাল মার্জিন রিসেট করে ফেলাইছি, তাহলে এখানে মার্জিন বটম 16 পিক্সেল, সারসে একটু, ওকে 16 দিলেও হবে, 12 দিলেও হবে, আচ্ছা 12 দিলাম। এরপরে কি আছে, হেডিং নাকি? ও সরি, এটা ফন্ট সাইজ কি হবে? ফন্ট সাইজ হবে হচ্ছে 36 পিক্সেল। ফন্ট স্টাইল পাকা করার জন্য কি ফন্ট স্টাইল নামে প্রপার্টি, এই যে এটা কোথায় আছে, এই যে ফন্ট স্টাইল দেখেন, এই যে বললাম ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি পরে, তাহলে ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট স্টাইল ও সরি সাইজ সাইজ প্রপার্টি ডাউন হয়েছে, এই তো। তাহলে এই কাজটুকু যেটা করলাম এই কাজটুকু নিয়ে যেতে হবে না, আর রিপেয়ার দিলে তো আবার চলে যাবে, আমার মনে হয় এটা আর দরকার নেই, ক্লাস বললে আবার এটা দরকার নেই, এটার কাজ শেষ হয়ে গেল। এরপরে কি আছে, এটা তো এটার ফন্ট সাইজ আমরা এটাকে ধরি, এই যে ধরলাম, যাই প্রথমে কালার সাদা, ওকে ফন্ট সাইজ 72 পিক্সেল, ওকে না জুম করা আছে আমার, এই জন্য একটু বেশি লাগতেছে, আচ্ছা রিসেট, 72 পিক্সেল দিলাম, মার্জিন বটম একটু বার বটম নিচে জায়গা লাগবে না, মার্জিন বটম দেবো হচ্ছে 60 পিক্সেল, ওকে এই তো এটা। আর ফন্ট ওয়েট দিয়ে রাখতে পারি, ফন্টটা কতটুকু মোটা, বাই ডিফল্ট ফন্ট মোটাই আছে, এখানে দেখেন 100 দিলে কিন্তু চিকন হয়ে যাচ্ছে, দেখছেন চিকন না, আপনি যখন 600 বলেন দেখেন মোটা হয়ে গেছে, 600 700 800 একই রকম। এটাও আবার ডিপেন্ড করা হচ্ছে আপনার ফন্টের উপরে, ফন্ট ফ্যামিলির উপরে, মানে কোন ফন্ট ইউজ করছে সেটার উপর ডিপেন্ড করে, তো আমরা 600 দিয়ে রাখলাম। কপি রোল মানে লাইভে কাজ করুন, এখানে এনে পেস্ট করুন, সবথেকে বেটার এটা। এরপর বাটনটা কাজ করতে হবে, কোনটায় বাটন, এই যে বাটন অ্যাকশন বিটেন, এটার কালারও কী হবে,
কালার হ্যাশ এফএফ, ওই যে আন্ডারলাইনের প্যারা কি করতে হবে বলেন? যদি গ্লোবালি অ্যাঙ্কর ট্যাগের ট্যাগ দিয়ে নাম করে রাখতাম সবচেয়ে বেটার হতো না? মানে এ ট্যাগ দিয়ে সিএসএস এর মধ্যে ট্যাগ দিয়ে নাম করে রাখতাম, তাহলে যত জায়গায় এনে না ডেকোরেশন আসবে না, আন্ডারলাইন আসবে না, সেটা করলে বেটার ছিল না হলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আপাতত যেহেতু আসছে কি আর করা, নান নাকি এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ফন্ট সাইজটাকে দিয়ে নিই, ধরুন হচ্ছে 24 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ এফএফ C800, হয়েছে। এরপরে প্যাডিং দরকার, এখন প্যাডিং দিতে গেলে যে প্রবলেমটা হবে যে ইনলাইন এলিমেন্ট, আপনি প্যাডিং দিলেও দেখেন আপনি 14 পিক্সেল 20 পিক্সেল প্যাডিং দিলে উপরে হচ্ছে এই ক্ষেত্রে, আর সমস্যা হচ্ছে একটু অন্য জায়গায় চলে যাবে, আপনি দেখবেন যে আপনি যখন প্যাডিং বাড়াবেন আলটিমেটলি সে হচ্ছে উপরে উঠে যাবে, আর আস্তে আস্তে কি দেখেন ওই যে এই সনের উপর চলে যাচ্ছে, এটাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে বলেন? হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা একটা মাথায় রাখতে হবে, ডিসপ্লে ইনলাইন অ্যান্ড ডিসপ্লে ইনলাইন কি ফ্লেক্স অথবা ব্লক হলে হবে, ইনলাইন অ্যাঙ্করটাকে প্যাডিং দিতে গেলে ইনলাইন ব্লক করে নেবেন। এখন মোটামুটি ঠিক আছে, আমরা তাহলে ডানে মামা আর একটু প্যাডিং দিই 24। এটা কি আছে বর্ডার রেডিয়াস, লেখাটা কি আছে আপার কেজ আছে নাকি? তাহলে আমার কি করতে হবে বলেন? টেক্স ট্রান্সফর্ম নো এটা প্রপার্টিস আপার কেজ নাকি টাগ ইউজ করছে। এরপরে বর্ডার রেডিয়াস রাউন্ডেড করার জন্য বর্ডার রেডিয়াস কত? 5 পিক্সেল হয়েছে, একটু বাড়িয়ে দেন, 8 করে দেন, ঠিক আছে। এবার আর এটা ফন্ট থিকনেসটা বাড়বো, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট এই যে 600 দিলে এনাফ, রাইট বাটন ক্লিক করলাম, কপি রোল পেস্ট করে দিলাম, এটা লাগবে ডিজাইন শেষ। যে ডিজাইন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ এখনো কাজ করিনি, পার্ট এখানে যা ছিল সেটা আসছে না এখানে, আমরা ফন্ট ইউজ করি না, কোনো একটা ফন্ট তারা ইউজ করছে, ফন্ট আমরা ইউজ করি এই জন্য। আর এই যে মার্জিন বটমটা একটু বেশি হয়ে গেছে এখানে, এখানে কত দিয়েছিলাম এই হেডিংয়ের মার্জিন বটম 60 না, আমরা 50 করে দিই, এই তো ঠিক আছে। এবার আচ্ছা তাহলে এখন যে কাজটা করতে হবে আমাকে, এইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করতে হবে। মোটামুটি এই কাজ কিন্তু আমরা আগেও করছি, পারবো, এই কাজ কঠিন কিছু নেই, জাস্ট এই সোয়ান প্যাডিং এ নিয়ে জাস্ট কয়েক লাইন সিএসএস লিখুন হয়ে গেছে, দেখেন। এখন আমাকে শিখতে হবে হচ্ছে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ, মূল বিষয়টা হচ্ছে আমার ওইটা ফোকাস করা, আমি কন্টেন্ট এর আগেও শিখেছি বা এখনো পারবেন, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ নিয়ে কাজ করবো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে যখনই কাজ করবেন সিএসএস ব্যাকগ্রাউন্ডে যাবেন, আমরা ডাউট স্কুলটা দেখি, তাহলে ডাউট স্কুলের সিএসএস ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। আপনি যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন তখন ব্যাকগ্রাউন্ড কালার তো ইউজ করছেন অলরেডি, আমাদের কি হেডারে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা আছে না? সরি, এই যে হেডারে কি ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করা আছে। যখন ইমেজ ইউজ করবেন দেখেন ইমেজ, তারপর কি আছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, আর আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে নাই নিচের দিকে তো আছে, আমি কখন কোনটা ইউজ হবে, কোন সিচুয়েশনে এটা ইউজ করা উচিত সেটা আমি ব্যাখ্যা দেবো। আমি শুরুতে এটা বানিয়ে দিতে পারি, বাট এখানে যাব পরে আমরা এই জিনিসটা শিখব। আমি আগের ব্যাচেতে কিছু ইমেজ ডাউনলোড করে রাখছিলাম, ওটা নিয়ে আসি, আমি ডাউনলোড করবো না। এখানে কয়েকটা ইমেজ আছে, এটা ক্লাউডে একটা সিঙ্গেল লাইন আছে দেখেন, জাস্ট গ্রেডিয়েন্ট কালার, একটা লাইন না লম্বা, এটার কি আবার উপরে বেশি ইয়া নীল আর নিচে দেখি হালকা কালার না, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ইমেজ। আমি আসতেছি পরে, তো আমি এটা নিয়ে যাবো, আচ্ছা এটা লাগবে না, সবটাই নিয়ে যাই, পুরো ইমেজ ফোল্ডারটা নিয়ে গেলাম। এটা আমাদের আমরা তো বডিতে ইমেজ আনতে পারি নাকি, আইএমজি আইএমজি স্ল্যাশ ক্লাউড, এই তো এটা তো শিখছি, তাহলে আমার বডিতে কি ইমেজ আসছে? বাট আমি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, কি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড, তখন কীভাবে নিয়ে আসবো? তাহলে কি আমি এখানে যে ইমেজ নিবো হেডারের ভিতরে ইমেজ নিবো, হেডারের মধ্যে ইমেজ নিবো নাকি? হ্যাঁ আসছি, আমি কি এখানে ইমেজ নিবো? না, এটা সিএসএস দিতে হবে, এখানে নিলেও হবে, সেটাকে তো সিএসএস পজিশন করতে হবে, এখানে নিয়েও কাজ করা যাবে।
তাহলে এখানে এই যে এই জায়গা আমরা ব্যাকগ্রাউন্ড আছে থাক বিজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের পর কি লিখতে হয় দেখেন তো, ইউআরএল কি লিখতে হয়, আই এম দি স্ল্যাশ ক্লাউড, প্রথমে ক্লাউডটাই নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ কি কি অবস্থা এখন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আসছে বাট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে পুরো আমার ডিসপ্লে বড় সাইজ ছোট, এই কারণে কি হয়েছে বারবার এসে রিপিট হয়ে গেছে। তাহলে এখন এই রিপিট ম্যানেজ করার জন্য কোনটা শিখতে হবে, এই প্রপার্টির ব্যবহার, তাহলে এইটা দ্বারা কি করা যায় সেটাই আমরা এখন শিখে নিই। ওকে তাহলে এখন আমরা এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড রিপিট, আচ্ছা আমরা বড় করে নিই, ব্যাকগ্রাউন্ড রিপিট কি বললাম দেখে কি বলে, ওই যে রিপিট একবার রিপিট হয়েছে, হ্যাঁ না না আসতেছে, রিপিটের ব্যবহারটা বোঝেন আগে, হাইড উইথ তো পরে বিষয়, আমি তো ওইটা সরাসরি আনলে তো হয়ে যেতে, দেখুন নো রিপিট, আমি আবার বললাম যে ঠিক আছে রিপিট হও, সরি রিপিট এক্স কি বললাম রিপিট এক্স, এখন কি হয়েছে তাও ওই একটা ওইভাবে চলে গেছে, এক্স মানে হরিজন্টাল, ওয়াই দিলে কি আসবে, রিপিটের বিষয়ে বুঝতে পারছি এখন, আচ্ছা এখন এই জায়গায় আমি রিপিট ওয়াই এক্স থাকবে শুধু ইমেজটাকে একটু চেঞ্জ করে দেবো, সেটা হচ্ছে গ্রেট ইমেজটা, ওই যে আমার সিঙ্গেল চিকোর একটা লাইন ছিল না, কয়টা ইমেজ আছে এখানে, চিকোর একটা ইমেজ বাট বারবার রিপিট হয়ে কি হয়ে গেল, আর কি বুঝতে পারবেন যে এখানে আসলে রিপিট হয়েছে কি হয় নাই, মানে আমি জাস্ট সিঙ্গেল ইমেজে রিপিট করলাম এবং আমার কি ইমেজের সাইজ ছোট না, 1 KB কম আছে ফাইলটা, তার মানে আমার এই হেডার লোড হতে বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে হেডারে যে ইমেজটা ইউজ করলাম সেটা মাত্র 1 KB কম, বারবার রিপিট হয়, এটা গ্রেডিয়েন্ট শেপের ক্ষেত্রে এরকম হয়, গ্রেডিয়েন্ট শেপ যদি ইউজ করেন ব্যাকগ্রাউন্ডে, যদি আবার গ্রেডিয়েন্ট কালারও বলে দিতে পারতাম সেটাও বলে পারতাম, এটা মানে এখানে বাট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে না মানে কালারে যাচ্ছে না, বাট এইরকম ইমেজ যদি আসে আমরা কিন্তু রিপিট এক্স দিয়ে কী করতে পারি ম্যানেজ করে দিতে পারি না, তাহলে আমার এই সাইডটা হয়ে গেলো, এই রিপিটের কাজটাই আমাকে বুঝতে হবে, বুঝাইতে পারছি বিষয়টা, আচ্ছা ধরুন আমি আবার আগের অবস্থায় গেলাম ক্লাউড আর এটা নো রিপিটে দিয়ে রাখলাম, তাহলে রিপিটের বিষয়টা আমরা কি বুঝলাম কখন এক্স করা হচ্ছে, রিপিট এক্স দিব কি দিব না বা নো রিপিট রাখবো, এখন এই যে নো রিপিট যখনই রাখছি ইমেজটাকে এক কর্নারে, এখন এর পরবর্তী যে স্টেপটা সেটা কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আমি পরে আসতেছি অ্যাটাচমেন্ট পরে রাখবো, পজিশনটা আসে পজিশন দ্বারা কি করা যায় দেখেন, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন আমি বাই ডিফল্ট কি লেফটের কর্নারে আছে না, তো বললাম তুমি বটমে চলে যাও, বেচারি কই আসছে বটমে, এখন বটমে এসে কিন্তু সেন্টার আসছে, কারণ আপনি পরের প্যারামিটার বলেন না তুমি রাইটে যাবা না লেফটে যাবা, আর আমি যদি বলি ঠিক আছে বটম রাইট কি বললাম, দেখেন তো রাইট আসছে, আমি বললাম তুই এই রাইট কর্নারের উপরে উঠো, তাহলে কি হবে টপ টপ রাইট, আমি যদি বলি সেন্টারে আসো তাহলে কি হবে সেন্টার না টপ সেন্টার, মানে টপ সেন্টার মানে উপর থেকে সেন্টার, এখন দুই দিক থেকে সেন্টার দরকার, তাহলে কি দরকার সেন্টার সেন্টার আসছে মিডিলে, তাহলে আমরা পজিশনের যে কাজ এটা কি বুঝতে পারছি কখন লাগবে, সেন্টার সেন্টার বললে উপর থেকে সেন্টার লেফট থেকেও সেন্টার, আর স্পেসিফিক টপ রাইট বটম লেফট রাইট যে কোনো জায়গায় ইমেজ, যেহেতু ইমেজ ছোট বড় ইমেজ হলে সরাইলে বুঝতে পারতেন না মনে হয় যে একটু সরছে, বাট ছোট ইমেজে বুঝলাম, তাহলে পজিশনের ব্যাখ্যাটা আমি বুঝতে পারলাম। ওকে এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে এই প্রপার্টিরা, এই যে এখানে কী লেখা ছিল অ্যাটাচমেন্ট, এটা কি কাজ করে, আচ্ছা অ্যাটাচমেন্টের ব্যাখ্যাটা আমি বুঝাই দিই, অ্যাটাচমেন্ট ফিক্সড আপাতত বললাম কি ফিক্সড, কারণ আমার ওয়েব পেজে কন্টেন্ট কম, তো আমি যখন স্ক্রলিং করবো, হ্যাঁ মানে এখানে আইএমডির পরে এইটা আছে, তারপরে একটা পি নিলাম ধরেন বিশাল প্যারাগ্রাফ নিচ্ছে একটা এক হাজার লাইনে, আচ্ছা অ্যাটাচমেন্ট কী করছি ফিক্সড, দেখেন ইমেজ কি নড়ে, হেডার নড়ে চলে যাচ্ছে বাট ও ওই জায়গা থেকে নড়তেছে না, মানে প্যারালাল ইফেক্ট করার জন্য এটা, মানে একটা দেওয়া একটাতে একটাতে রেখে পরটা আবার ফিক্সড এভাবে স্ক্রল করলে সুন্দর হয়ে যায়, এমন কি নড়ে না না, আর যদি অ্যাটাচমেন্ট আমরা কি বলতাম বলেন, এখানে স্ক্রল বলতাম কি বললাম, তাহলে কি হবে এখন আসছে, ওকে দেখছেন অবস্থা,
এই তো, তাহলে অ্যাটাচমেন্টের বিষয়টা আমরা বুঝছি। তাই শোনো, আরেকটা কাজ, আরেকটা প্রপার্টি আছে এখানে দেওয়া নাই, নিচের দিকে হয়তো আছে, বিজি সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ। এখন আমার ইমেজটা কত বড় বলেন তো, ছোট না? আমি বললাম কভার, কন্টেন্ট বলে কোনো পার্থক্য হবে না আপাতত, কন্টেন্ট যা আছে তাই, মানে একটু বড় হয়েছে, মানে কন্টেন্ট বলাতে কি হয়েছে, মানে লেখা যতটুকু ততটুকু বড় হয়েছে, ইমেজ কিন্তু ছোট ছিল, কন্টেন্ট বলাতে জাস্ট আমার কন্টেন্ট যতটুকু ততটুকুর ব্যাকগ্রাউন্ড হয়েছে, তা আমি চাইছিলাম পুরো হেডারে ব্যাকগ্রাউন্ড হতে। তাহলে এখন তখন কি বলবো, কন্টেন্টের পরিবর্তে কি হয়ে গেল, এখন ইমেজটার টাইনে টুনে হলো, কি হলো, পুরাটা হেডারে কাভার বানায় দিছে। বুঝাইতে পারছি পার্থক্যটা? এখন এই ছোট ইমেজে যদি এরকম কাভার বলে দেন, তাদের রেজুলেশন ফাইটা যাবে, ফাইটা। হ্যাঁ, দেখা যাচ্ছে 1 ইঞ্চি বা একটু কম আছে, তখন কভার বললে কোনো সমস্যা নেই। এতটুকু টপিক আমরা বুঝছি, এখন এই কষ্টটা করলাম মাত্র, এখন আমাদের যে থিমের যে ইয়েটা ছিল, ধরেন ওই ইমেজটাই দিয়ে দিই, হেডার যে ইমেজটা দিল হয়েছে, এদের ডিজাইন আর আমাদের ডিজাইন মিলছে, মানে আমার, হ্যাঁ এদেরটা একটু প্যাডিং বেশি আছে, হ্যাঁ আমাদের প্যাডিং একটু কম, আর একটু প্যাডিং দিলে হয়ে যাবে, উপর থেকে আর একটু প্যাডিং দিলে হয়ে যাবে, বা ফন্টের ডিজাইন 100% না হলে কি 90% তো হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা, এই যে এটা হোবার দেনে দেখেন, এদের এখানে হোবার ছিল না, এটা ভুলে গেছে, এই যে মাউস ডিলে হোবার, তাহলে আপনার এখানে এই যে বাটন কই, বিটেন বিটেন বিটেন, এই যে এটা কি দিতে হবে বলেন তো একটু, এখানে অ্যাকশন ডন হোবার বিজি, আমরা এটাই দিব, এটা থেকে একটু ড্রাগ কালার দেবো, হ্যাঁ দেখি আসছে, মানে এই হোবারের প্রসেসটাকে আর একটু ইয়া করা যাইতে পারে, স্মুথ করা যাইতে পারে, আচ্ছা সেক্ষেত্রে ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে, অনেকে ইউজ করছে না, অনেক করেন না, অনসাইট দিলে বেশি স্লো হয়ে যাবে, ট্রানজিশন 0.5 এস, হাফ হাফ সেকেন্ড দিলে আগে থেকে একটু স্মুথ হয়েছে না, সেম আমাদের এটাতে দিতে পারতাম না মেনুতে, এই যে আমাদের মেনুর হোবার করছি না, তাহলে এই ট্রানজিশনটা, এই যে অ্যাঙ্কর ট্যাগ কই আমার, এই যে অ্যাঙ্কর ট্যাগের এখানে দিয়ে দিলাম, তাহলে সুবিধাটা কি হলো, আগের থেকে একটু স্মুথ হয়েছে না, তাহলে কন্টেনারও নিলাম, আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে, নিচের কোনো কি কন্টেনার নেওয়া উচিত ছিল, কন্টেনারের মধ্যে নিলে বেটার হতো। এই হচ্ছে মোটামুটি, এখন এই যে লেখাটা লিখলাম 5 লাইন কোড লিখছি কয়টা, আর এটা রাখার উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড কালার, এটা রাখার উদ্দেশ্য কোনো কারণে ইমেজ না পেলে কি হবে, ওই কালারটা দেখাবে, এই জন্য রাখছি আমি এই 5 লাইন কোডে 1 লাইনে নিয়ে আসবো। এটার জন্য এখানে বলা আছে শর্ট হ্যান্ড, কি ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড, তাহলে আমি একটা একটা করে বোঝাই, শর্ট হ্যান্ড ইউজ করতে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা যাবে না, শুধু ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। আমাদের এটা কি ছিল, এই কোডটা কপি করলাম, ইমেজ আসছে কিনা দেখি, আসছে ইমেজ, বাট ওই যে পজিশন সাইজ মাইজ এখানে কোনোটাই অ্যাটাচমেন্ট কোনোটাই ঠিক নেই। এটার পরে কোনটা ছিল, নো রিপিট নাকি, রিপিট, তাহলে এখানে কি লিখবো, নো রিপিট, তারপরে সেন্টার, আচ্ছা সেন্টারের সাথে এখানে একটা ব্যাপার আছে, সেন্টারের সাথে পজিশন, মানে সেন্টারের সাথে সাইজের একটা ব্যাপার সম্পর্ক আছে, সেন্টার আর সাইজের সাথে একটা সম্পর্ক আছে। এরপরে কি ছিল অ্যাটাচমেন্ট, কি ছিল স্ক্রল নাকি, এরপরে পজিশন কি ছিল, সেন্টার সেন্টার, এরপর সাইজ কি ছিল কভার, সেক্ষেত্রে পজিশনের সাথে সাইজের একটা সম্পর্ক, স্ল্যাশ দিয়ে বলতে হবে, শর্ট হ্যান্ড লিখতে গেলে যদি এভাবে না বলে তাহলে হবে না। আউটপুট ঠিক আছে, 5 লাইনে যা আসছে 1 লাইনে তাই আসছে। আমরা ওই যে অলরেডি এটা কিন্তু শিখেছি, বর্ডারে শিখছি না, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, বর্ডারে কি দেয় বর্ডারে 1 পিক্সেল হচ্ছে উইথ, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, তো ওটাকে শর্ট হ্যান্ড লিখি আমরা, সেম ব্যাকগ্রাউন্ডটাও আমরা এইভাবে লিখতে পারি, শর্ট হ্যান্ড লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, তারপরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি রিপিট, নো রিপিট, মানে ব্যাকগ্রাউন্ড রিপিটটা হবে কিনা, ব্যাকগ্রাউন্ড অ্যারেঞ্জমেন্ট কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আপনি যদি এটা উঠায় দেন তাহলে কাজ কাজই করবে না। এই হচ্ছে, তো এরকম এই কাজটা, এই যে হেডারের যে কাজটা করলেন, ম্যাক্সিমাম থিমে এরকম হেডারের ব্যাকগ্রাউন্ড থাকবেই। এরপরে এটার উপরে আমার অনেক কিছু থাকতে পারে, এখানে এই কন্টেন্ট থাকতে পারে, অন্য কন্টেন্ট থিমিতে দেখলাম, তাই না, বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে। এতটুকু টপিক মাথায় ঢুকছে,
আজকে টপিক আজকে এতটুকু, আমরা এত বেশি আলোচনা করবো না, আজকে শিখবো। আপনাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে আজকে শিখলাম কি ফন্ট, ফন্টের যে প্রপার্টি আছে এটা শিখবেন, টেক্সটের যে প্রপার্টি গুলো, আনুষাঙ্গিক আরো তো প্রপার্টি আসলো, ইমেজের প্রপার্টি শিখে নিলাম, আর লিঙ্কের জন্য কিছু কাজ আছে, লিঙ্কের ছোট ক্লাস আছে, ওই যে হোভারটা শিখছি মাত্র, কি শিখছি হোভার, বাকি গুলো একটু শিখে নেবেন। লিঙ্ক বা ভিজিটেড, মানে একটা লিঙ্কের কয়েকটা স্টেপ থাকে, মানে ভিজিট করলে কেমন দেখাবে, তারপরে অল হোভার করলে কেমন দেখাবে, অ্যাক্টিভ অবস্থায় কেমন দেখাবে, সেই জিনিসগুলো এখানে বলা আছে। লিস্ট কি আর দেখাতে হবে, অলরেডি লিস্ট দেখে মেনুই বানাইলাম, অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট, তাও যদি না পারেন তাহলে এখানে একটু দেখে নেবেন। হ্যাঁ এই দেখেন দেওয়া আছে এখানে আউটসাইড ইনসাইড কেমন হয় এটা দেখবেন, এই যে এই জায়গায় কিন্তু লিস্টের আবার পার্থক্য দেওয়া আছে, লিস্টের পজিশন বলে দেওয়া আছে যে এটার ভিতরে পাবে না বাইরে পাবে, এই যে দেখেন লিস্টের লিস্ট স্টাইল কি পজিশন, আমি এটা ইউজ করি নাই কখনো, বাট দেওয়া আছে এভাবে ইউজ করতে পারেন। এই যে লিস্ট মার্কার দেখেন, এই যে আইকন নিয়ে আসছে দেখছেন, সেক্ষেত্রে কি করছে দেখেন, লিস্ট স্টাইল কি ইমেজ, ছোট্ট একটা আইকন ইমেজ এনে এখানে বসাই দিচ্ছে। আবার এই সেম কাজটা সিএসএস পজিশন দ্বারা করা যায়, বিফোর আফটার, মানে সিএসএস এর সুডো ক্লাস, সুডো এলিমেন্ট দ্বারা করা যায়, সুডো এলিমেন্টে যায় এটা করা যায়, অনেকভাবে করা যায়, বাট যেভাবে সেভাবে শিখেন, ছোটো ছোটো কাজগুলো শিখেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আর টেবিল কি আর দেখাতে হবে আমাকে, গত ক্লাসে তো টেবিল সিএসএস দেখেছি না, এই যে টেবিল সিএসএস তো দেখে না আছে, একটু বাসায় দেখে নিলেই হবে, টেবিলের প্রপার্টি অলরেডি শিখছি, বর্ডার ক্লাস ক্লাস তো করছি, আর স্ট্রিপ শিখছি মোটামুটি, একটু বাসায় এটি দেখবেন। তাহলে এখন যে টাইম আছে আপনারা কাজ শুরু করে দেন, দেখেন মেনুটা বানান, এই ডিজাইনটা করেন। ওকে আজকের ক্লাস এতটুকুই।